ফ্রেন্ডস, স্টাডি ইনোভেটে সকলকে স্বাগত। আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি, যেটি ম্যাথামেটিক্স প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট প্লে রোল করে এবং যা সমস্ত পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। এখানে থাকছে বেসিক ডেফিনিশন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ম্যাথ অবধি, এবং প্রত্যেকটা এক্সারসাইজের থাকছে বেসিক মেথড ও শর্টকাট মেথড দুটোই। এবং আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি সম্পূর্ণ দুটো ভাষায়, বাংলা ও ইংরাজি। আজকে থাকছে নাম্বার সিস্টেম, তার ইউনিট ডিজিট, এবং ইউনিট ডিজিটের আজকে পার্ট টু অংশ দেখবো, আর নাম্বার সিস্টেমের পার্ট 10 অংশ দেখবো। বাকি পার্ট গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবে। আমরা এখানে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং একক স্থানীয় অঙ্কের বলে রাখি এটি হচ্ছে শর্টকাট রুল গুলো আমরা শেখাচ্ছি, যেখানে কিভাবে আমরা শর্টেতে একক স্থানীয় অঙ্ক বার করতে পারবো সেগুলো আমরা ক্যালকুলেশন ছাড়া সেই রুলটা হচ্ছে আমরা শেখাচ্ছি, যে তোমরা দেখলেই কি করে বুঝতে পেরে যাবে যে এটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক কি হবে। এবং বলে রাখি যে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক অলমোস্ট প্রত্যেকটা এক্সামেতেই আসে, সুতরাং তোমাদের এগুলোকে অবশ্যই ভালো করে জানতে হবে। চলো দেখে নিই আজকের প্রথম রুলটা কি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কিছু জিনিস স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু জিনিস বাদ পড়ে যাবে। এবং যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলো দেখে নিই আজকের প্রথম রুল। আজকের প্রথম রুল বা কোশ্চেন নাম্বার 3 নম্বর রুল, বলে রাখি যে ইউনিট ডিজিটের প্রিভিয়াস পার্টটা কিন্তু অবশ্যই দেখবে, নাহলে সেটা বুঝতে পারবে না। যদি হচ্ছে ইন কেস অফ 2 3 7 8, 2 3 7 8 এর ক্ষেত্রে ইউনিট ডিজিটের রুল কি হবে। ঠিক আছে, যদি ইউনিট প্লেসে যদি 2 3 7 8 এই চারটের মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে এদের রুল হচ্ছে এটি। যে রুল কি, প্রথমে কি করতে হবে, প্রথমে যে পাওয়ারটা থাকবে সেটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে বুঝবে, প্রথমে যে পাওয়ারটা থাকবে সেটি 4 দিয়ে ভাগ করতে হবে। তারপরে কি হবে, যেটি ভাগশেষ, মানে 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাই হবে ওটির নতুন পাওয়ার। ঠিক আছে, এবার যদি ভাগশেষটা শূন্য হয় তাহলে পাওয়ার হবে 4। ভালো করে বুঝো, যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তখন কিন্তু পাওয়ারটা ধরে নিতে হবে 4। ঠিক আছে, ভাগশেষ শূন্য হয়ে গেলে যে কারণ কোনো কিছু মাথার টু দি পাওয়ার শূন্য থাকলে সেটি ভ্যালু 1 হয়ে যাবে, সেটা কিন্তু নয়। যদি ভাগশেষটা শূন্য হয় তাহলে পাওয়ার হবে 4। ইংলিশে দেখে নাও যে ফার্স্ট ডিভাইড পাওয়ার বাই 4, দ্য রিমাইন্ডার উইল বি নিউ পাওয়ার। যেটা রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে নতুন পাওয়ার হবে। ইফ রিমাইন্ডার ইজ 0 দেন পাওয়ার উইল বি 4। আচ্ছা, এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো, আমাদের পরীক্ষাতে কিন্তু এইরকম ধরনের কোশ্চেন আছে যে একটা বড় নাম্বার দিয়ে দেয়, তার মাথায় অনেক বড় একটা পাওয়ার থাকে। এবার তার বলতে হয় ইউনিট প্লেস ডিজিট কি হবে বা একক স্থানীয় অঙ্ক কি হবে, এইভাবেই কোশ্চেন আসে। প্রিভিয়াস পার্টেতে আমরা সোজা সোজা এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম, ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু এখন বলেছিলাম যে পরের পার্টে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, এক্সাম্পল কিন্তু এরকমই হয়। দেখো, প্রথমে কি করতে হবে, দেখো এখানে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিট প্লেস ডিজিট কি আছে, 2 আছে। ঠিক আছে, পুরো অঙ্কটা 3 4 5 6 2, এর হোল টু দি পাওয়ার 73। এই যে 3 4 5 6 2, এই সংখ্যাটা বা 34,562 এই সংখ্যাটায় একক একক ঘরে কে আছে, 2। তাহলে আমার প্রথম কাজই হবে যে সংখ্যাটা যত বড়ই হোক না কেন তার একক ঘরটাকে বার করতে হবে, একক ঘরটা বার করতে হবে, এবং একক স্থানীয় অঙ্কটা আগে কি আছে সেটা দেখতে হবে। তাহলে এখানে আছে 2। এবার হচ্ছে এর মাথায় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে 4 দিয়ে প্রথমে ভাগ করব। ঠিক আছে, যাই পাওয়ার থাকুক না কেন সেটাকে 4 দিয়ে ভাগ করব। দেখো এখানে স্টেপ ওয়ান কি করেছি আমরা, 73/4। ঠিক আছে, 73-কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকছে কত, 1। মানে 18 × 4, 4 × 72, 72+1, 72+1 73। ঠিক আছে, তাহলে আমার এইখানে যে রুল বলে দিয়েছিল প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপরে যে ভাগশেষটি থাকবে সেটি হবে নতুন পাওয়ার। এখানে দেখো ভাগশেষ কি থাকলো, 1, তাহলে 1টা হয়ে যাবে নতুন পাওয়ার। ব্যাস, এবার তাহলে ফার্স্ট আমার কাজই হচ্ছে আমার পাওয়ারটাকে ভাগ করা, যেটি ভাগশেষ থাকবে সেটি হচ্ছে নতুন পাওয়ার। তাহলে এখানে সেকেন্ড স্টেপ দেখো, যে ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার ইজ 2। তাহলে আমরা প্রথমেই যেটা আলোচনা করলাম যে যত বড় অঙ্কই থাকুক না কেন তার একক অঙ্কটাকে আমরা বার করতে হবে। তাহলে এখানে একক অঙ্ক কি আছে, 2। ঠিক আছে, দেখো এখানে অঙ্কটার একক অঙ্ক 2। তাহলে এবার তাহলে কি হয়ে যাবে, দেন 2 টু দি পাওয়ার 1 = 2। এখানে আর 2 টু দি পাওয়ার 73 আর নেবো না,
যেহেতু আমরা অলরেডি 4 দিয়ে ভাগ করে 1 রিমাইন্ডার করে নিয়েছি, তাই এখানে 2 এর মাত্রা 1 হয়ে যাবে আর অ্যানসারটি হয়ে যাবে 2। তার মানে দেখো, এত বড় অঙ্কটা আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই শুধুমাত্র একটা ছোট্ট রুল দিয়ে আমরা হচ্ছে ইউনিট প্লেস ডিজিটটা বার করে ফেললাম এবং তার অ্যানসারটি হয়ে গেল 2। ওকে, নেক্সট এক্সাম্পল গুলো দেখলে আরো তোমরা আরো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু এই তিনটে প্রসেস মনে রাখতে হবে, যে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে, যে পাওয়ারটা থাকবে সেটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, অঙ্কটাকে নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং যে ভাগশেষটা থাকবে সেটি হবে নতুন পাওয়ার, আর যদি ভাগশেষটা শূন্য হয়ে যায় তাহলে পাওয়ার হবে 4। ঠিক আছে, দেখো এখানে নেক্সট এক্সাম্পল এর ক্ষেত্রে দেখো যে এই যে অঙ্কটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে 1, 3, 4, 6, 4, 7, এর হোল টু দি পাওয়ার 552। ঠিক আছে, এত বড় একটা অঙ্ক, এর একক স্থানীয় অঙ্ক বার করতে হবে, 1, 3, 4, 6, 4, 7, এর হোল টু দি পাওয়ার 552। তাহলে আমার এখানে দেখো একক ঘরটা কি আছে, প্রথমেই দেখতে হবে 7 আছে, তার মানে 7-এর জন্য কি রুল, তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। অলরেডি বললাম যে 2, 7 এইগুলোর জন্য, আর যে রুলেতে বলেছিলাম সেইগুলোর জন্য কি কি রুল সেটা বলতে হবে। প্রথমে একক শ্রেণী অঙ্কটা কি আছে দেখলাম 7, তাহলে 7-এর জন্য কি থাকবে আমার হচ্ছে পাওয়ারটা যেটা থাকবে সেটি হচ্ছে, এখানে দেখো পাওয়ার কত আছে 552, তাহলে 552 কে প্রথমে 4 দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার হবে সেটি হচ্ছে 7-এর পাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার ইজ কত, সংখ্যাটার একক অঙ্ক হলো কত 7, প্রথমে বার করে নিলাম। এরপর তাহলে 7 টু দি পাওয়ার 552 এটা লিখবো, তাহলে 552 কে এবার 4 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার দেখো এখানে 0 চলে আসছে। আবার আবার 4 এর ডিভিসিবিলিটি রুল থেকে কিন্তু শর্টকাটে বুঝে যাবে যে কত ভাগশেষ, মানে কত এটি মিলে যাচ্ছে কি মিলে যাচ্ছে না। এনিওয়ে, তো 4 দিয়ে এটা ভাগ করলাম, ভাগ করে দেখো রিমাইন্ডার এখানে 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার 0 চলে এলে এখানে 7 টু দি পাওয়ার 0 এটা কিন্তু লিখবো না, এটার বদলে আমরা কি লিখবো 7 টু দি পাওয়ার 4। ওকে, এটি লিখবো 7 টু দি পাওয়ার 4, কারণ রিমাইন্ডার যখন শূন্য হয়ে যাবে তাহলে সেটাকে আমাদের 4 ধরে নিতে হবে, তাহলে 7 টু দি পাওয়ার 4। এবারে এটাকে ক্যালকুলেশন করলে 2401 আসে, কিন্তু আমরা এইভাবেও করব না। 7 টু দি পাওয়ার 4 মানে কি, 7 ইন্টু 7 ইন্টু 7, 4টে 7-এর গুণফল, তাহলে দেখো 2টো 7 মানে হচ্ছে 7×7 49, 49, তাহলে 49×49, এবার 49-এর একক অঙ্ক হচ্ছে 9, 49-এর একক অঙ্ক 9, আর এই 49-এর একক অঙ্ক 9, তাহলে 9, 9, 81 হয়ে যাচ্ছে, কারণ আমার সমস্ত কিছুর ক্ষেত্রে আমার ইউনিট ইউনিট ডিজিটটা মেন, ঠিক আছে, একক ঘরটা মেন, তাহলে এখানে 9×9 81 হয়ে যাচ্ছে, তাহলে 1 এসে যাচ্ছে, তাহলে আমি এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট আমি এখান থেকে 1 হয়ে যাচ্ছে। তোমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করো, কিছু এক্সারসাইজ করো, তাহলে দেখবে এটা সম্পর্কে ডিটেলসে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের রুল ছিল, এবং আরো হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে এক্সারসাইজ করতে করতে রুল গুলো বোঝানো যাবে। নেক্সট এক্সারসাইজ দেখো, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন এই অঙ্কটা, 7 টু দি পাওয়ার 33 ইন্টু 4 টু দি পাওয়ার 61 ইন্টু 6 টু দি পাওয়ার 37, এর হচ্ছে ইউনিট ডিজিট বার করতে হবে। তাহলে দেখো 7 টু দি পাওয়ার 33, 4 টু দি পাওয়ার 61 এন্ড 6 টু দি পাওয়ার 37, দেখো প্রত্যেকটারই 7 ইউনিট ডিজিট হচ্ছে পুরো অঙ্কটা 7, 4 আর 6। ঠিক আছে, তাহলে 7, 4, 6 এদের ক্ষেত্রে ফর্মুলা কি সেটা করতে হবে। দেখো এটা তাহলে কি করতে হবে, এই পুরো অঙ্কটার ক্ষেত্রে ইউনিট ডিজিট বার করতে হবে, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। এবং বলে রাখি যে এখানে দেখো 7 আছে ইউনিট ডিজিট, 4 আছে আর 6 আছে। হ্যাঁ, এখানে অলরেডি আমরা 4-4 ইউনিট ডিজিট, মানে 4-এর ক্ষেত্রে কি করে ইউনিট ডিজিট বার করতে হয় সেটা অলরেডি আমরা প্রিভিয়াস এ আলোচনা করে দিয়েছিলাম, 6-এর ক্ষেত্রেও আলোচনা করে দিয়েছিলাম, 7-এর ক্ষেত্রে আজকে আলোচনা করলাম। তাহলে তোমরা এটি চেষ্টা করো, নেক্সট ভিডিওতে আমরা এটি নিয়ে হাজির হবো। ঠিক আছে, এখানে সলিউশনটা ভুল আছে, এটি এটি হচ্ছে করবে না, এবং তোমরা নিজেরা আলোচনা করো, তাহলে হচ্ছে দেখবে যে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে 4-এর ক্ষেত্রে যদি পাওয়ারটা অড হয় তাহলে হচ্ছে ইউনিট প্লেস 4-ই হয়ে যাবে, আর 6-এর ক্ষেত্রে অলওয়েজ 6-ই থাকে পাওয়ার যাই হোক না কেন। ওকে, তাহলে তোমরা একটু চেষ্টা করো, আজকের মতন ভিডিওটা এই অবধি থাক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে, এবং এই ধরনের ভালো ভালো অনেক নতুন রুল আনার জন্য, আরো নতুন নতুন অঙ্ক শেখানোর জন্য। আর অন্যান্য ভিডিও গুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেইগুলো দেখতে পারো। চলো আজকের মতন টাটা, আর অবশ্যই PDF পেতে চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকের মতন টাটা।